অবৈধভাবে বালু পাচার চক্রে জড়িত ভিলেজ পুলিশ এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল বক্সিরহাটের টাকোয়ামারি এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। জানা যায়, বুধবার রাতের অন্ধকারে মহিষকুচি 2 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টাকোয়ামারি এলাকায় অবৈধভাবে বালু পাচার করতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয় মহিষকুচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ বিপুল সরকারের ট্রাক্টরটিকে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সরকারের নির্দেশ মেনে সব জায়গায় বালু পাথর তোলা বন্ধ রয়েছে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে মহিষকুচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ বিপুল সরকার নিজের ট্রাক্টর দিয়ে অবৈধভাবে বালু পাচার করছেন। এছাড়াও অন্যান্য যেসব ট্রাক্টরগুলি অবৈধভাবে বালু পাচার করছে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছে বিপুল সরকার নামে এই ভিলেজ পুলিশ। এছাড়া স্থানীয় বাসিন্দারা আলো বলেন, একজন ভিলেজ পুলিশ আইনের রক্ষক, তিনি কীভাবে বালুর পাচার চক্রে জড়িত থাকেন সেটা তারা বুঝতে পারছেন না, কিন্তু তারা চান এটার সঠিক বিচার হোক। আমরা শুনব এই প্রসঙ্গে সংশ্লিষ্ট ট্রাক্টর চালক এবং স্থানীয় বাসিন্দাদের কি অভিযোগ। আমার ওই গাড়িটা হয় লাল কালার মহেন্দ্র অর্জুন 555। আমি এই জায়গায় থেকে ওই জায়গায় গেছি, ওই যে মাছ দেখতেছি, তারপরে এই জায়গায় গাড়িটা আসে হঠাৎ করে গাড়িটা খারাপ হলে দাঁড়াইলো। আবার তার আগে আমি ফোন করি, কি হইলো কই আছিস, কয় পেশা মিলে চান্দা ধরছে, ওই জায়গায় আসি। ঠিক আছে, আমি এই জায়গায় দাঁড়াই আছি। তারপরে দাঁড়ার পরে পুলিশের গাড়ি এদিকে যাইতেছে, যাওয়ার পরে এর গাড়িটা দেখছি, আমার গাড়িটা ধরে নাই। দেখার পরে কি ছিল আপনার গাড়িতে? আমার গাড়িতে বালি লোড আছে। রয়্যালটি আছে? রয়্যালটি তো অনেকদিন থেকেই নাই। অবৈধভাবে পাচার করছেন তাই? পাচার না, এই যে এই পড়বে পাশে, না এখন তো অবৈধই তো। হ্যাঁ, মনে করো অবৈধই। তারপরে কোথায় যাবে এটা? তারপরে গাড়ি যখন আবার বেগায় নিয়ে এসে গাড়িটা দেখলো এই জায়গায় দাঁড়াইলো, কার গাড়ি, ভিলেজ পুলিশের সঙ্গে আসলো। আসার পরে ওনার ড্রাইভারকে বললো কি ওই যে ব্যাক করে দাও। গাড়িটা কি ভিলেজ পুলিশের? দাঁড়ান আমি বলতেছি। না না, গাড়িটা কি ভিলেজ পুলিশের? হ্যাঁ, ভিলেজ পুলিশের গাড়ি গেছে আমি বলতেছি। তারপর বললো তোর গাড়িটা বেগায় নে। তারপরে বেগার পরে যখন এই দাদারা এসে ধরলো, ধরা না, ওই স্যারই বলতেছে তোর গাড়ি কোনটা, স্যার বলতেছে, উনি বলতেছে বিপুল ভিলেজ পুলিশ, বলছে গাড়ি আমার ওইদিকে, এগুলো গাড়ি আমি চিনি না। তারপর ওর গাড়িটা এদিক দিয়ে আসতে বললো, ওরা আসার পরে সামন দিয়ে পুলিশের সামনে সব স্টাফ সিভিকের সামনে সামনে দিয়ে গাড়ি নিয়ে গেল। নেওয়ার পরে আমাদের হ্যাঁ পুলিশকে আটকিয়েছে। হ্যাঁ, পুলিশ আটকিয়েছে ওর গাড়িটাকে। ওর গাড়িটাকে আটকে, ওর গাড়ি আটকাই নাই। কার গাড়ি আটকিয়েছে? আমাদের গাড়ি, এই যে সত্যেন বর্মন আর এই যে মিঠুন গো। ভিলেজ পুলিশের গাড়িটা ছেড়ে দিয়েছে তাই? হ্যাঁ, ভিলেজ পুলিশের গাড়িটা ছেড়ে দিয়েছে। যাওয়ার পরে ও বাড়ি গেছে গাড়ি ওর। তারপরে আমাদের কাছে 6,000 টাকা চাইছে। কে চাইছে? ভিলেজ পুলিশই বলছে। নাম কি তার? বিপুল। কোন গ্রাম পঞ্চায়েত? এই যে মহেশকুচি 2। এই কোন জায়গায় ঘটনাটা ঘটছে? এটা এই যে টাকোয়ামারি। আমার ওই গাড়িটা হয়। আমরা যাতে কোম্পানিতে থাকি, তো এদিক থেকে দুইটা গাড়ি ঢুকছে, যে মানে একটা ছিল বিপুলের গাড়ি, সেটা হচ্ছে সেভিক আমাদের মুশকিল ভিলেজ পুলিশে। তো এখন সাধারণ পাবলিকের গাড়িগুলো আটকাচ্ছে, আর ভিলেজ পুলিশের গাড়ি থেকে ছেড়ে দেবে এটা তো মানে হয় না। গাড়ি আটকলে সবাই গাড়ি আটকাও, আর না হলে পরে সবাই গাড়ি নিয়ে যাও, উনি পুলিশ থেকে উনি গাড়ি ছেড়ে দেবে, এটা কোনোদিন সম্ভব না। সাধারণ পাবলিক হলে না খায় মূর্তিতে, আর উনি পুলিশ রাতে রাতে চুরি করে গাড়ি মাল দিয়ে পাঠাচ্ছে এইভাবে, আরও সাধারণ পাবলিকের কাছ থেকে টাকা চায় এইভাবে, যে 5,000 লাগবে, 6,000 লাগবে, আরও গরম দেখায়, এটা ঠিক না। গাড়ি আটকালে সবাই তো আটকেতে লাগবে, না হলে পরে কারো গাড়ি এনে আটকানো যাবে না। কারো কিছু সবাই ঠিক, এগুলো ঠিক, সবাই কথা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কারো কাছে কি টাকা চাওয়া হয়েছে? হ্যাঁ, টাকা চাইছে তো, এই জায়গায় ড্রাইভারের কাছে 2,000 টাকা করে চাইছে। 2,000 করে টাকা চেয়েছে বিলেত পুলে যায় না? বিপুল, বিপুল 3,000 টাকা কিসের জন্য চাইছে? এটা ওটা সাধারণ পাবলিকের গাড়ি, আর ওটা বিলেতের গাড়ি থেকে ওটা কোনো টাকা নেই, আর সাধারণ পাবলিক যেগুলো সেগুলো টাকা দিয়েছে। কাগজপত্র আপনার না? কোনো কাগজপত্র নেই, চুরি গাড়ি, এগুলো চোরে মানে বর্তমানে চুরি করে মাল হচ্ছে, কোনো কাগজপত্র নেই। তো আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে এটা যেন শান্তশিষ্ট পরিবেশ আছে, এইরকম ভাবে কোনো চলাচল চলবে না। একটা কথা আছে, আমরা যাতে কোম্পানিতে থাকি, তো এদিক থেকে দুইটা গাড়ি ঢুকছে, 3টা ট্রাক্টর ধরছে, একটা ভিলেজ পুলিশ বিপুল সরকারের, ঠিক আছে, আর 2টা সাধারণ আম পাবলিক, ঠিক আছে। এইখানে যদি ভিলেজ পুলিশের গাড়ি এমনি ছাড়া হয়, আর আমার সাধারণ পাবলিকের গাড়ির জন্য 2,000-3,000 করে পুলিশকে দিতে হয়, তাহলে সাধারণ পাবলিক কি করবে বলো? পুলিশকে দিতে বলতে কোন পুলিশ নিয়েছে? বক্সিরহাট পুলিশ চাইতেছে বলে 2,000-3,000 টাকা। কে বলেছে এই কথা? এটা ভিলেজ পুলিশই বলছে।
কোন গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ কোন গ্রাম পঞ্চায়েত? এটা মহেশকুচিটু, মহেশকুচিটু গ্রাম পঞ্চায়েত অ্যাড্রেস পুলিশ। হ্যাঁ ওরা দেবে চলে, আমরা ওইবে চলে, আমরা লেজু বিচার যাই। যদি ওরা যদি ওইরকম করে চলতে পারে, আমরা তো সাধারণ মালিক, আমারও অবস্থা খুব খারাপ। এই যে কিসের জন্য? আমরা তো গাড়ি চালাই না, গাড়ি সেই রকম করে চলেই না, ঠিক আছে? যদি ওরা ওইরকম করে চলে বাধ্য, আমরা ওইরকম করেই চলবো। পুলিশ কি এসেছে এখন? এখন পুলিশ আসছে, পুলিশ আসছে। ওই গাড়িটা এখন কোথায়? ওই এখন বাড়িতে রাখছে, খালি করে তিনটা পরিস্থিতি বাড়ে। যদিও এই ঘটনা প্রসঙ্গে মহেশকুচি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিপুল বর্মন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে যদি স্থানীয় বাসিন্দারা গ্রাম পঞ্চায়েতে লিখিত অভিযোগ দায়ের করে তবে তিনি পাবেন, কিন্তু একজন ভিলেজ পুলিশ যদি বালু পাচার চক্রের সঙ্গে জড়িত থাকে তাহলে তিনি তাকে ধিক্কার জানান। কি বলেছেন মহেশকুচি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিপুল বর্মন, শুনবো আমরা। ধরেছে, কিন্তু বৈদ্যবাই যেটা শুনলাম যে ভিলেজ পুলিশের গাড়িটাকে ছেড়ে দিয়েছিল, বাকি দুটো গাড়িকে আটকে রেখেছিল। তারপরে জনগণ জমা দেওয়ার পরে তারপরে ভিলেজ পুলিশের যে গাড়িটা তার লোড গাড়িতে বালি লোড ছিল, হ্যাঁ, বাড়ি থেকে নিয়ে আসে আর বাকি দুটো গাড়িকে আটকে রেখেছে। এখন যেটা বাইদেবাই আমি খবর শুনছি এলাকাবাসীর মুখে যে তিনটা গাড়িকে থানায় রিস করে নিয়ে গেছে। কিন্তু এই জাতীয় যদি অবৈধিক কোনো কাজ করে থাকে, একজন ভিলেজ পুলিশ হয়ে যদি এইরকম কোনো অবৈধিক কাজ করে থাকে, তাহলে আমি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওনাকে ধিক্কার জানাই। এবং এই বিষয়ে যদি এলাকাবাসী আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে, গ্রাম পঞ্চায়েতকে যদি কোনো রকম কোনো অবজেকশন করে, আমি এটা খতিয়ে দেখে তার আইনানিক ব্যবস্থা নিতে বা পুলিশের সাথে নিতে বাধ্য হবে। লিখিত অভিযোগ, লিখিত অভিযোগ। আপনার নাম? আমার নাম বিপুল বর্মন, আমি মহেশকুচি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই বিষয়ে অভিযুক্ত ভিলেজ পুলিশ বিপুল সরকার বলেন, এগুলি সব মিথ্যে অভিযোগ এবং সাজানো ঘটনা তার নাম খারাপ করার জন্য। কি জানিয়েছেন অভিযুক্ত ভিলেজ পুলিশ বিপুল সরকার, শুনবো। মানে মিথ্যা অপবাদ দিয়ে মানে ফাঁসানোর চেষ্টা করতে, টাকা নেওয়ার একটা অভিযোগ রয়েছে, কি বলবেন? এটা টোটালটাই একটা মিথ্যা চক্রান্ত, মিথ্যা চক্রান্ত। এছাড়া আমি আর বিশেষ কিছু বলবো না। আর পুলিশ ঘটনা তদন্ত করতেছে। আপনার গাড়ি কি আটক করা হয়েছে? হ্যাঁ, এখানে আটক করছে, পুলিশও আসছে, পুলিশ তিনটা গাড়ির তদন্ত করছে। তিনটা গাড়ির মধ্যে একটা হচ্ছে আমার গাড়ি, মানে তিনটা ট্রলি আটক করেছে তো। আপনার নাম? আমার নাম বিপুল সরকার। দায়িত্ব? দায়িত্ব আমি ভিলেজ পুলিশ। কোন গ্রাম পঞ্চায়েত? সর্বভারতীয় শাড়ি লেহেঙ্গা চুড়িদারের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত। কোভিড-19 যুদ্ধে সরকারি রীতি মেনে 3G নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি, RRN রোড কানাড়া ব্যাংকের পাশে এবং মান্নাবার শোরুমের দোতলায় কোচবিহার